আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের খুব সহজভাবে পেটিস বানিয়ে দেখাবো। পেটিস বানাতে আমি 1 কাপ ময়দা নেব, পরিমাণ মতো লবণ দিব, 2 চামচ তেল দেব, 1 শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেছে, অল্প অল্প পানি দিয়ে একটা ডো মাখিয়ে নেব। ডোটা মাখানো হয়ে গেছে, 10 মিনিট ঢেকে রাখবো। আমি প্যাটিসের পুরটা বানিয়ে নিব। প্যাটিসের পুরটা আমি ডিম দিয়ে বানাবো। তেল দিব, এবার কেটে রাখা পেঁয়াজ দিব, পেঁয়াজগুলো ভেজে নিব। পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিব। ধনিয়ার পাতা দেব, পুরটা বানানো আমার হয়ে গেছে। 10 মিনিট পর আমি 5টা লেচি কেটে নিব। পাঁচটা লেচি আমি কেটে নিয়েছি। আমি পাতলা করে রুটি বানিয়ে নিব। রুটিটা যতটা সম্ভব পাতলা বানানোর চেষ্টা করবেন। এভাবে আমি 5টা রুটি বানিয়ে নেব। দেখেন, 5টা রুটি আমার বানানো হয়ে গেছে। এবার আমি একটার উপর আর একটা রুটি বসিয়ে দেব। পাঁচটা
পাঁচটা রুটি আমার বসানো হয়ে গেছে। এবার আমি এভাবে ভাঁজ করে নেব। এবার আমি কেটে নিব। এভাবে কেটে নিয়েছি। এভাবে বেলে নিতে হবে। এবার আমি চার কোনা করে কেটে নেব। এভাবে কেটে নিয়েছি। ভিতর আমি পুরটা দিয়ে দেব। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি, এর মধ্যে পুর দিয়ে দেব। আমি সবগুলো বানিয়ে নিব। এভাবে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো আমার হয়ে গেছে। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। মাশাল্লাহ, প্যাটিস গুলো কি সুন্দর কালার এসেছে। প্যাটিস গুলো হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।